স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষ খবর নিয়ে সাথে আছি আমি ফারহানা লোপা। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। শুরুতে জানাচ্ছি শিরোনাম। পাপিয়ার ফার্মগেটের বাসায় র‍্যাবের অভিযান, অস্ত্র, মদ ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার। খালেদা জামিনের আরো শুনানি তিন দিন পর, মাছ কাঁপানোর হুঁশিয়ারি বিএনপি। সর্বোচ্চ ডেঙ্গু ঝুঁকিতে ঢাকার মালিবাগ তাঁতিবাজার, নির্মাণাধীন ভবন নিয়ে আতঙ্ক। ঢাকা ও নরসিংদীতে পাপিয়ার বিলাসবহুল বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদের খোঁজ পেয়েছে র‍্যাব। সকালে রাজধানীর ইন্দিরা রোডে তার একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, মদ ও ৫৮ লাখ টাকা উদ্ধার করে। বিকেলে সংবাদ সম্মেলনে র‍্যাব অভিযোগ করে, কুকর্মের মাধ্যমে এসবের মালিক হয়েছে যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া। পাপিয়া অনেকের কাছে পিউ নামে পরিচিত, ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। র‍্যাব জানিয়েছে সবাই জানত পাপিয়ার আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিং ব্যবসা, কিন্তু আড়ালে চালিয়ে গেছেন অস্ত্র ও মাদক ব্যবসা। জাল মুদ্রা রাখার অভিযোগ, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না দিয়ে অর্থ পাচারের প্রচেষ্টা করা, দুটো ধারা। এই নাম্বার ৩ হচ্ছে অস্ত্র আইন। অভিযোগ পাওয়া গেছে অভিজাত হোটেলে বিত্তবানদের খুশি করে কাজ বাগিয়ে নিতেন পাপিয়া। এসব আইন শৃঙ্খলা বাহিনী টের পেয়ে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে শনিবার আটক হন স্বামী ও দুই সহযোগী সহ ৪ জন। লাঠি নিয়ে তার একটা ছবি টবি দেখছেন আপনারা, পেটাতো, বেদম পেটাতো। মেয়েগুলো এতটাই ট্রমাটাইজ যে আমাদের কাছে গত রাতটা আমরা পেয়েছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, স্টেটওয়ে বলছে যে ও জামিনে ছাড়া পেয়ে যাবে, তখন তো আপনারা আমার বাঁচাবেন না, স্বীকার করতে চাচ্ছে না। এবার তাদেরকে আমাদের একটু সময় লাগবে আশ্বস্ত করতে যে দে আর সেফ। পাপিয়ার দেয়ার তথ্যের ভিত্তিতেই ফার্মগেট ইন্দিরা রোডে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে অবৈধ অস্ত্র, মাদক, ৫টি পাসপোর্ট, নগদ টাকা, বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি ATM কার্ড জব্দ করা হয়। তাদের বর্তমান সম্পদ এবং বিলাসবহুল জীবন সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কোনো সুনির্দিষ্ট পেশা না থাকা সত্ত্বেও খুব দ্রুত অল্প সময়ে বিপুল সম্পত্তি অর্থবিত্তের মালিক হয়েছে তারা। আয়কর রিটার্ন অনুযায়ী পাপিয়ার বছরে আয় মাত্র ১৯ লাখ টাকা, অথচ ৫ তারকা একটি হোটেলে ৩ মাসেই বিল দিয়েছেন ১ কোটি ৩০ লাখ টাকা। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার ৬৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১০ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, যার মধ্যে ৩৯ কোটি টাকা জব্দ করা হয়েছে। ক্যাসিনো কাণ্ডে মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দেওয়ার পর এসব তথ্য জানিয়েছে সিআইডি। খুব শিগগিরই ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীমের অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া সহ ৬ আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। অন্য আসামিরা হলেন খালেদের দুই ভাই মাসুদ মাহমুদ, হাসান মাহমুদ এবং তার সহযোগী মোহাম্মদুল্লাহ, হারুন রশিদ ও শাহাদাত হোসেন উজ্জ্বল। খালেদ ও মোহাম্মদুল্লাহ গ্রেপ্তার হলেও বাকিরা এখনও পলাতক। সিআইডি জানায় খালেদের দেশে ৬২টি এবং বিদেশে ৪টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ ৪১০ কোটি টাকা। ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিদেশে ভ্রমণ করেছেন ১০২বার। জিজ্ঞাসাবাদে খালেদ তার সহযোগীদের অনেকেরই তথ্য দিয়েছেন। সিআইডি জানায় সিঙ্গাপুর সিটির জুরাং ইস্ট এলাকায় মেসার্স অর্পণ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামে খালেদের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, যার মূলধন হুন্ডির মাধ্যমে সিঙ্গাপুরে পাচার করেছেন তিনি। মালয়েশিয়ায় ২টা অ্যাকাউন্ট আছে এবং থাইল্যান্ড সিঙ্গাপুরে ১টি করে অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টগুলো আমরা তথ্য প্রমাণ নিচ্ছি, তো যেহেতু এই অ্যাকাউন্টগুলো বাইরের, তো এই তথ্য প্রমাণগুলো আসলে তখন সেটার উপরে ভিত্তি করে যদি কোনো সন্তোষজনক জবাব আমরা না পাই সেক্ষেত্রে পুনরায় আবার মামলা হবে। সে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং তার স্বীকারোক্তিতেও তাদের যে এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিভিন্ন তথ্য সে আমাদেরকে প্রদান করেছে। এদিকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীমের অভিযোগপত্র যে কোনো সময় দেওয়া হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি। জি কে শামীমের যে বিষয়টা, এটাও আমরা তদন্ত করছি, মানি লন্ডারিং ইস্যুটা, এবং আমরা প্রচুর তথ্য পেয়েছি। আশা করা যাচ্ছে যে এই মাস অথবা আগামী মাসে
বেশ কিছু মামলা আমরা নিষ্পত্তি করতে পারবো। বাট আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না, যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে এবং তদন্ত করতে গিয়ে হয় কি নতুন নতুন আরও অনেক তথ্য উপাত্ত আসে, যে এই তথ্য উপাত্তগুলোও আমাদেরকে কিন্তু আসলে বিচার বিশ্লেষণ করতে হয়। গত বছরের 18 সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, আর 20 সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয় থেকে 7 দেহরক্ষী সহ গ্রেপ্তার হন জিকে শামী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানি বৃহস্পতিবার। এর আগে বুধবারের মধ্যে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ প্রতিবেদন জমা নির্দেশ দিয়েছে আদালত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সম্মতি দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে উন্নত চিকিৎসা শুরু হয়েছে কিনা তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 12 ডিসেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে আপিল বিভাগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে একই মামলায় গত সপ্তাহে আবারও জামিন আবেদন করেন তার আইনজীবীরা। রোববার সকালে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে দুপুরে জামিন আবেদনের শুনানি হয়। এতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন আদালতকে জানান, 12 ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। এ সময় তিনি খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন চাইতে আদালতের কাছে আবেদন করেন। পরে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চেয়ে আদেশ দেন। সেই চিকিৎসার জন্য তিনি কনসেন্ট দিয়েছেন কিনা এবং সম্মত আছেন কিনা, এবং সম্মত থাকলে তার বর্তমান শারীরিক অবস্থা কি এইটা জানাবার জন্য আদালত আজকে একটি আদেশ দিয়েছেন এবং বলেছেন আগামী বুধবার বিকাল 5টার মধ্যে এই রিপোর্টটি আদালতের কাছে রেজিস্ট্রারের মাধ্যমে দেওয়ার জন্য। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, আপিল বিভাগে একবার জামিন আবেদন খারিজ হওয়ার পরও একই যুক্তিতে আবারও হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার দীর্ঘদিনের সব রোগের চিকিৎসা সম্ভব বলে আপিল বিভাগে দেয়া প্রতিবেদনের তথ্য তুলে ধরেন তিনি। ওনাদের পিটিশনে এই মর্মে কোনো বক্তব্যই নাই যে উনি বেগম খালেদা জিয়ার সম্মতি দিয়েছেন কি না। তারা যেটা আজকে চেয়েছেন, একটা রিপোর্ট চেয়েছেন যে তার শারীরিক অবস্থাটা কেমন। জিয়া চ্যারিটেবল মামলায় 2018 সালের 29 অক্টোবর বিচারিক আদালত খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন আবেদন করলে তা খারিজ করে আদালত। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও খারিজ হয় জামিন আবেদন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও এ মামলায় জামিন আবেদনটি এখনও আপিল বিভাগে বিচারাধীন। এ দুই মামলায় জামিন পেলেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার জামিন প্রাপ্য বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র ও চক্রান্ত করে এখনও চেয়ারপারসনকে কারাগারে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে দলীয় প্রধানের মুক্তিতে আইনি লড়াইয়ের পাশাপাশি এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় এখনও খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিশ্বাস করি বলেই বারবার যাই। আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে এই সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে সে আদালতকেও নিয়ন্ত্রণ করছে। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের শক্তি থাকলেও অজানা ভয়ে দল প্রধানের মুক্তির আন্দোলন হচ্ছে না। কর্মীরা ভয়কে জয় করতে পারলেই মুক্তি পাবেন খালেদা জিয়া। ভয়টাকে ভয় হিসেবে মেনে নেওয়ার কারণে আমরা শক্তিশালী অবস্থান থেকে এটার প্রতিবাদ করতে পারছি না। তারা যে ব্লাফ দিচ্ছে, ভয়ের কথা বলে, ভয় সৃষ্টির মাধ্যমে যে জিনিসের সৃষ্টি করছে, এটাকে পরাজিত করতে হবে। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তিনি শুধুমাত্র গণতন্ত্র কথা বলার কারণে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাহিদ, খালেদা জিয়ার মুক্তি এই দাবিটি বারবার বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমের সামনে বা আমরা দেখতে পাচ্ছি বিএনপি আন্দোলনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আনার চেষ্টা করছে, এবং তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছেন যে রাজনৈতিকভাবে না হোক মানবিক দিক বিবেচনা করেও যাতে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয়। যে কোনো মানে আমার মনে হয় যে এখন জিনিসটা ন্যারো ডাউন হয়ে যাওয়া দরকার। রাজনীতির জন্য সব পক্ষই বলছেন, কিন্তু এখন আমরা আজকেও যেটি আদালতে দেখেছি, মূলত আদালতে জামিনের মূল গ্রাউন্ডটাই কিন্তু স্বাস্থ্যগত কারণে জামিন চাওয়া হয়েছে। অবশ্যই বুধবার যে রিপোর্টটা দেওয়ার কথা রয়েছে এবং স্বাস্থ্যর সবশেষ প্রতিবেদনটা দেখে বৃহস্পতিবার জামিনের শুনানি হয়তো কোনো সুরাহা হতেও পারে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য চলে যাব রাজধানীর শান্তিনগর, সেখানে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। স্বাগত আব্দুস সালাম। আমরা জানতে চাই যে আজকে আদালতের শুনানির দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে তার উন্নত চিকিৎসার জন্য তারা জামিন চেয়েছেন। অন্যদিকে আমরা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলনের ডাক দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আসলে দুইটি জিনিসের কিভাবে সমন্বয় হবে আপনারা কিভাবে ভাবছেন? আপনাকে ধন্যবাদ, আজকের অনুষ্ঠান যারা দেখছে সবাইকে ধন্যবাদ। আসলে দেখেন, এটা তো একটা অবশ্যই মানবিক ব্যাপার যে যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী, বাংলাদেশের এই পর্যন্ত নির্বাচন করে কোথাও পরাজয় বরণ করেন নাই, তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আজকে বয়স্ক একজন মহিলা এবং বার্ধক্যজনিত কারণে তার অনেক রোগাক্রান্ত তিনি, এই অবস্থায় এর চেয়ে অনেক ভালো যারা দিব্যি চলাফেরা করতে পারে এই ধরনের লোকজনরাও জামিন পেয়েছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও জামিন পাচ্ছেন না। তো সেই কারণে আমরা আশা করি যে অন্তত বিচারপতি যারা আছেন তারা মানবিক দিকগুলো বিবেচনা করে অবশ্যই তাকে জামিনে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা যাতে করা যায়, তিনি যাতে বেঁচে থাকতে পারেন এবং বেঁচে থেকে যাতে জনগণের পক্ষে তিনি কাজ করতে পারেন, অন্তত সেই সুযোগটা, সেই ব্যবস্থাটা বিচারপতিরা বিবেচনা করবেন, এটাই আমরা আশা করি। আর আন্দোলনের প্রশ্ন দেখেন, এটা একটা তো মানবিক ব্যাপার যে আজকে ওনাকে মুক্ত করার জন্য আজকে আন্দোলন করতে হবে কেন? আজকে তো এটা আমরা সবাই দেশবাসী বুঝতেছে, সবাই বুঝতেছে যে এটা একটা রাজনৈতিক কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করা হয়েছে এবং তাকে আজকে জেলে রাখা হয়েছে এবং বিভিন্নভাবে তার জামিনে বাধাপ্রাপ্ত করা হচ্ছে যাতে তিনি জামিনটা না পান। সেই কারণে আমরা সরকারকেও বলবো যে আসলে এই সমস্ত বিষয়ে আর যাতে তাদের পক্ষ থেকে কোনো বাধা না আসে এবং সেখানে যাতে তিনি ন্যায় বিচারটা পান। ন্যায় বিচার কি, আমরা তো বলেছি যে বিচার উইথড্র করতে বলি নাই, আমরা বলেছি যিনি জামিনে বের হয়ে আসবে এবং বিচার যথারীতি চলবে, তো এই ব্যাপারে তো অন্তত তাদের এত কার্পণ্য করা উচিত না। আব্দুস সালাম, আপনার বক্তব্য খুবই স্পষ্ট যে আপনারা চাইছেন খালেদা জিয়া যাতে সুচিকিৎসার ব্যবস্থার জন্য জামিন পান এবং তার মামলাগুলি যেগুলি আছে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় চলবে, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই সরকারের এক ধরনের, যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আদালতের বিষয়ে তাদের কিছুই করার নেই, তাদের এই বক্তব্যটিকে কীভাবে দেখেন? কারণ আজকেও আমরা দেখেছি যে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এই মামলায় ছিলেন। এটা তো জনগণের কাছে পরিষ্কার, যে কথাটা আমরা বারবার বলতেছি, ওনারা যতই বলুক যে এটা আদালতের ব্যাপার, আসলে তো আদালত সম্পূর্ণভাবে আজকে তারা দলীয়করণ করে ফেলেছেন। আজকে বিচার বিভাগ কোনোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আজকে দেশের কোনো একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন বলি, আজকে পুলিশ বলি, আজকে যে কোনো সেক্টর, কোনোটাই আজকে স্বাধীনভাবে কেউ কাজ করতে পারছে না। সব জায়গায় তারা রাজনৈতিক বিবেচনায় সব কিছু বিবেচনা করছে এবং সরকারি দল যারা ক্ষমতায় আছে তারা তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বলেই আজকে সমাজে, দেশে আজকে গণতন্ত্র নাই, আজকে মানুষের মৌলিক অধিকার আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই সমস্ত বলে পার পাওয়া যাবে না যে তারা কোনো মানে এটা রাজনৈতিক বিবেচনায় তারা করছে না। দেশবাসীও জানে, সাধারণ মানুষও জানে যে আজকে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরেই আজকে বেগম খালেদা জিয়ার জেলে তার থাকাটা প্রলম্বিত হচ্ছে এবং তার সুচিকিৎসা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন।
আব্দুল সালাম, চিকিৎসার ক্ষেত্রে খালেদা জিয়া দেশের বাইরে উন্নততর চিকিৎসার কথা বলেছেন, এই বিষয়টি কি দলীয়ভাবে কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনো কারণে আদালতে জামিন না পাওয়া যায়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে প্যারোলের বিষয়টি, সেটি কি রাজনৈতিক সিদ্ধান্ত হবে নাকি এটি পারিবারিক সিদ্ধান্ত হওয়া প্রয়োজন? না, দেখেন, মানুষের চিকিৎসা মানে মানুষের যে কটা মৌলিক অধিকার আছে তার মধ্যে কি চিকিৎসা একটা, এবং সরকারে যারা থাকেন তাদের কিন্তু এটা দায়িত্ব একটা সাধারণ নাগরিকের সেই মৌলিক যে বিষয়গুলো সেগুলোকে নিশ্চিত করা। আর সেই জায়গায় একজন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন এটা তো কোনোভাবেই অন্তত মানে গ্রহণযোগ্য হতে পারে না। আর স্বাভাবিকভাবে আজকের আমরা তো বলেছি, বারবার যেটা বলছি, যে মামলা স্বাভাবিকভাবে তার নর্মাল প্রক্রিয়াতে চলবে, তো সেই জায়গায় কেন মানে ইসের প্রশ্ন আসতেছে? আপনি যেটা বলতেছেন যে মার্সির প্রশ্ন আসবে বা ইসের প্রশ্ন কেন আসবে, আমরা চাই জামিন পাক। উনি জামিন পাইলে আজকে তো মানে সরকারেরও অনেকে আছেন যে যারা অল্প একটু কিছু হওয়ার পরে দেখা যাচ্ছে বিদেশে যাচ্ছে চিকিৎসা করার জন্য, তো সে যায় স্বাভাবিকভাবে উন্নত চিকিৎসার জন্য যদি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীরা যেতে পারে, তাহলে একটা সাবেক প্রধানমন্ত্রী কেন যেতে পারবে না? কাজে সেটার জন্য তো এটা তো তার মৌলিক অধিকার, তিনি যেতেই পারেন। আজকে যদি দেশের চিকিৎসকরা যদি প্রেফার করেন বা আজকে যদি সেভাবে উন্নত চিকিৎসার জন্য তার যাওয়া দরকার এবং আমরা সবাই মনে করতেছি, তো সেই জায়গায় এই সালাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকা দশ আসনের উপনির্বাচনে যেখানে সেখানে এবং পলিথিনে মোড়ানো পোস্টার টানানো যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ওই উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে এক সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, এই উপনির্বাচনে 21টি নির্দিষ্ট জায়গায় পোস্টার টানানো যাবে, মাইকিং করা যাবে নির্বাচনী ক্যাম্প ও নির্দিষ্ট জায়গায়। সিইসি বলেন, প্রতিটি রাজনৈতিক দল সুবিধা মতো জায়গায় 5টি করে পথসভা করতে পারবে, যেখানে এক দল পথসভা করবে সেখানে আরেক দল করবে না, জনসভা করা যাবে না। ঢাকা দশ আসনের উপনির্বাচনে প্রচারে এ সমঝোতা সফল হলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আচরণ বিধিমালা পরিবর্তন করার আশা প্রকাশ করেন তিনি। সিইসি বলেন, এই উপনির্বাচনে ভোটের দিন গাড়ি চলবে কিন্তু মোটরসাইকেল বন্ধ থাকবে। আমাদের সন্তানরা পরীক্ষা দেবে, আমরা কি সন্তানদের পরীক্ষার সময় শব্দ দূষণে দূষিত করতে চাই না? সে কারণে নির্বাচন বিধি দিয়ে এটা হয় না, এটা আমাদের অন্তর আন্তরিকতা দিয়ে এবং মর্মর্ষ এটা হয়, ইজেন্ট যেভাবে এখন বলা আছে এভাবেই থাকতে হবে, কারণ এটা পরিবর্তন করা সম্ভব হবে না। ঢাকার দুই সিটি কর্পোরেশনের 11টি ওয়ার্ডে এজিস মশার ঘনত্ব বেশি, অর্থাৎ এসব ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর ঝুঁকিতে। বেশি ঝুঁকিতে আছে মালিবাগ ও তাঁতিবাজার এলাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পূর্ববর্তী জরিপে এসব তথ্য উঠে এসেছে। নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি থেকে মশার প্রজনন হচ্ছে বলে জানিয়েছে গবেষকরা। গত বছর সবচেয়ে ভয়াবহ হয়ে দেখা দেয় ডেঙ্গু, প্রথমবারের মতো ছড়িয়ে পড়ে ঢাকার বাইরে, আক্রান্ত হয় লক্ষাধিক মানুষ। বর্ষার শেষে মশার ঘনত্ব জানতে 17 থেকে 27 ডিসেম্বর দুই সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডের 100 এলাকায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে উত্তর ঢাকার 1, 12, 16, 20 ও 31 এবং দক্ষিণের 5, 6, 11, 17, 37 ও 42 নম্বর ওয়ার্ডে মিলেছে এডিস মশা। নির্মাণাধীন ভবনে প্লাস্টিক ড্রাম ও মেঝেতে জমিয়ে রাখা পানিতে পাওয়া গেছে এডিসের লার্ভা। কনস্ট্রাকশন সাইডের যে প্লাস্টিক ড্রাম, ফ্লাডেড ফ্লোর, এছাড়া ওয়াটার ট্যাঙ্কেও আছে, সবই পাওয়া গেছে, প্লাস্টিক বাকেট এগুলোতেও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানান, মশা মারতে সিটি কর্পোরেশনকে আরও আন্তরিক হতে হবে, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের যারা মানে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার আছে, কাউন্সিলর বলে না, এনাদেরকে এনগেজ করে আমাদের একটা কমিউনিটি ইন্টারভেনশন করা উচিত, যেখানে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে আমাদের সিডিসি বা এন্টোমোলজিস্টরা। তবে এখনো কম জনবলের কথা বলছে সিটি কর্পোরেশন, সমালোচনা না করে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান কর্মকর্তারা। যেখানে যে এখন মাথা উঁচু করে চলার মতো মনে হয় না আমাদের আর পরিস্থিতি আছে, যেখানে যে সিটি কর্পোরেশনকে কেন জানি আসামের কাঠগড়ায় তারা দাঁড় করায়। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই,
আপনারা সিটি কর্পোরেশনের মনোবল নষ্ট করবেন না। সিটি কর্পোরেশনের সক্ষমতা আমরা কতটুকু বাড়াতে পারি, এক বছরে আমরা কি বাড়াতে পারি, আমি কি আমার জনবল আমি রাতারাতি আমার মানে যে কাঠামো আছে সেটা আমি পরিবর্তন করতে পারবো? অবশ্যই পারবো না। মশামারার ওষুধ নিয়ে বিতর্ক যাতে না ওঠে সে বিষয়ে আগাম সতর্কতার পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ। এই বছর যদি আমাদেরকে শুনতে হয় যে কীটনাশক কাজ করে না, তাহলে এটা কিন্তু খুব দুঃখের বিষয় হবে। বহু সাজেশন গত বছর হয়ে গেছে এবং অনেক বাস্তবসম্মত সাজেশন এসেছে, আমার মনে হয় যে এই বছর এইসব নিয়ে আর কোনো যেন প্রশ্ন দেখা না হয় না দেয়, সেই জন্য সিটি কর্পোরেশন এবং বিশেষ করে কীটতত্ত্ববিদ তারা হলো একটু বেশি গুরুত্ব দিবেন। মশার ঘনত্ব জানতে মার্চে আরও একটি জরিপ করবে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশা নিয়ে ঝুঁকি আতঙ্ক তো বেড়েই চলেছে দিন দিন। এটি একটি ভালো দিক যে বর্ষা আসার আগেই কিন্তু আমরা ভালো একটি জরিপ পেয়েছি যেখানে 11টি ওয়ার্ডকে এডিস মশার ঘনত্ব বেশি বলে চিহ্নিত করা হয়েছে। ফারহানা লোপা, গত বছর এই একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং দুই সিটি কর্পোরেশনে কেউই আসলে এই প্রতিবেদনটিকে আমলে নিয়ে যে গুরুত্ব সহকারে কাজ করা এডিস মশার বংশ বিস্তার যাতে না হয় সেই বিষয়ে ব্যবস্থা না সেটি করেনি। সেটা আমরা জানলাম কিন্তু যখন এডিস মশার বিস্তার অনেক বেশি হয়ে গেল, তখন আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসেই তারা প্রতিবেদন দিয়েছিল এবং এই বছরও ফেব্রুয়ারি মাসে দিয়েছে, আগামীতেও তারা একাধিক প্রতিবেদন দেবে। কিন্তু মূল বিষয়টা হলো সিটি কর্পোরেশনকেও এখানে কাজে এগিয়ে আসতে হবে, আবার একই সঙ্গে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা যে কথাটি বললেন যে আসলে মানুষকেও এখানে সচেতন হতে হবে এবং কর্মতৎপরতা বাড়াতে হবে, সারা সিটি কর্পোরেশনের পুরো দায়িত্বটা আসলে হয়তো কর্পোরেশনের পক্ষে করা সম্ভব না। অবশ্যই সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে এবং এক জায়গায় পরিবর্তন এসেছে দায়িত্বে, সেটাও দেখার বিষয় যে তিনি কীভাবে মোকাবেলায় সাহায্য অগ্রণী ভূমিকা রাখতে পারেন কি না, এবং অবশ্যই নাগরিক দায়িত্ব, সেই সঙ্গে তো সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছেই। অবশ্যই, এবং নাগরিকদেরও আসলে এখানে উদাসীন থাকার কোনো সুযোগ নেই, এই জন্য যে অনেক কিছু বিষয় আছে যেটা নাগরিকদের, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার যে ইস্যুগুলি আছে সেগুলি অবশ্যই নাগরিকদের আরও বেশি সচেতন হওয়া দরকার নিজেদের স্বার্থে, কারণ এটা বাঁচা মারার প্রশ্ন। জাহিদ, আমরা এ বিষয়ে আরও জানবো এবং এ বিষয়ে কথা বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। অধ্যাপক কবিরুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ডেঙ্গু ঝুঁকির মাত্রা কি কমেছে কিনা, গত বছর যেটি ভয়াবহ আকার ধারণ করেছিল এখন পরিস্থিতি কেমন? ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে আমরা এবছরের যে ডাটা পেয়েছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা গত বছরের এই সময়ের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। আর আমাদের গবেষণা, আমার যে গবেষণা টিম ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে পর্যবেক্ষণ করে যেটা আমরা পেয়েছি, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এডিস মশার ঘনত্ব গত বছরের তুলনায় এ সময়ের তুলনায় বেশি। তাহলে আমরা একটু শঙ্কার জায়গা থেকেই যাই যে এবছর যখন বৃষ্টিপাত শুরু হবে তখন কি হবে, বর্ষাকালে সিচুয়েশনটা আসলে কোন দিকে যাচ্ছে। আজকে স্বাস্থ্য অধিদপ্তর যে জরিপের ফলাফল প্রকাশ করলো সেখানেও আমরা দেখলাম 11টি ওয়ার্ডের ঝুঁকিপূর্ণের তালিকা রয়েছে। ঠিক সেটি প্রিমনসুন সার্ভে, পোস্টমনসুন সার্ভে রেজাল্ট, প্রিমনসুন সার্ভে মার্চ মাসে শুরু হবে এবং আমরা আসলে সন্দেহ করতেই পারি যে এবছরও এডিস মশার ঘনত্ব অনেকটাই বেড়ে যাবে। আপনি সিটি কর্পোরেশনের কীটতত্ত্ববিদ হিসাবেও কাজ করেন, তো আপনার পর্যালোচনা বা ধারণা কি বলে, এবছর কি আমরা আগে থেকে কি ধরনের পদক্ষেপ নিলে এডিসের সংক্রমণটাকে কমানো সম্ভব হবে? একটু কারেকশন করে দিতে চাই, আমি সিটি কর্পোরেশনের কীটতত্ত্ববিদ হিসেবে কাজ করি না। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়রা আমাকে মাঝে মাঝে ডাকেন, আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, তো ওইখানে আমি আসলে কীটতত্ত্ববিদ হিসেবে কাজ করি না। তবে এখন আমার যেটা পরামর্শ, 26, 27, 28 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টিপাত হওয়ার আগেই ঢাকা শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা যে পাত্র রয়েছে, প্রজনন স্থান, বিভিন্ন ভাঙা পাত্র, কন্টেনার রয়েছে, সেগুলোকে রিমুভ করতে হবে। প্রয়োজনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক একটা ঘোষণা দেওয়া যেতে পারে যে প্রতিটি পাত্র যদি কেউ কালেকশন করে দিতে পারে তার জন্য 2 টাকা করে পুরস্কার দেওয়া হবে। তাহলে ওয়ার্ড অফিসে বিভিন্ন মানুষ গিয়ে এই
তার অব্যবহৃত পাত্রগুলো জমা দিবে। জমা দিলে এমনিই ঢাকা শহরের পাত্রগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, যেখানে বৃষ্টিপাতের পরে এডিস মশা জন্মাবে সেদিকটা যদি আমরা একটা কাজ করতে পারি। আর সিটি কর্পোরেশনের যারা মশক নিধন কর্মী আছেন তারাও কিন্তু এই দায়িত্বটা পালন করতে পারেন। নির্মাণাধীন ভবনের কথা বলা হচ্ছে, সেখান থেকে আসলে কতটা সচেতনতা সচেতনভাবে কাজ করা সম্ভব? সেখানে তো পানি দিয়ে কাজ করা লাগবেই। আমরা প্রতি বছরই বলছি, সবসময় বলে আসছি, গত বছর ডেঙ্গুর জন্য 50% ডেঙ্গুর জন্য দায়ী ছিল নির্মাণাধীন ভবন। এই নির্মাণাধীন ভবনের ক্ষেত্রে রিহাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, রাজুক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অথবা ব্যক্তি মালিকানায় যারা বিল্ডিং করছেন তাদেরকে আমরা সবসময় বলে আসছি যে খুবই সিম্পল উপায়ে নির্মাণাধীন ভবনে মশাকে নিয়ন্ত্রণ করা যায়। সেখানে ব্লিচিং পাউডার, সেখানে লবণ, যে দুইটা খুবই অ্যাভেলেবেল। ব্লিচিং পাউডার এবং লবণ যদি নির্মাণাধীন ভবনের যেখানে কিউরিংয়ের জন্য পানি জমা হয় বা ইনভিজনের চৌবাচ্চায় যদি দিয়ে দেওয়া হয়, অথবা ডিজেল পোড়া মোবিল, এগুলো দিয়ে দিলেই কিন্তু মশাগুলো মারা যায়। মানুষ যদি একটু সচেতন হয়, নিজে উদ্যোগী হয়, তাহলে কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি। অধ্যাপক কবিরুল বাসার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। দাপুটে বোলিং এর পর নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি ব্যাটসম্যানরাও। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে 265 রানে অল আউট করার পর দিন শেষে স্বাগতিকদের বোর্ডে 3 উইকেটে 240 রান। মুমিনুল মুশফিকের 68 রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিনে বড় লিডের প্রত্যাশা টাইগারদের। মিরপুরে প্রথম প্রহরে আহ্বান রান উৎসবে নিমন্ত্রণ পেয়ে চাঞ্চল্য সাইফ হাসানের, কিন্তু ভিক্টর নচির বাড়তি বাউন্সে দণ্ড প্রাপ্তি। দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ ওপেনার হলেন চাকাভার, গ্লাভস বন্দি। রানের গন্ধ পেয়ে তাড়াহুড়ো করেননি তামিম শান্ত, ব্যস্ত হননি আধিপত্য বিস্তারের নেশাতেও। টিকে থাকার প্রাথমিক শর্ত পূরণের পরই তামিমের স্বাদ হল উচ্চাভিলাষী কভার ড্রাইভে। 78 রানের জুটির পর শান্ত পেয়েছেন আনর্ধ টেস্ট 50 দেখা, তবে সেটা আর সেঞ্চুরির পথে এগোয়নি বেশি দূর। অধিনায়ক হিসেবে প্রথম 50 দেখা মুমিনুল পেয়েছেন প্রিয় গ্রাউন্ডে। সংযম, রিফ্লেক্স, বুদ্ধিমত্তাতে রোডেশিয়ানদের অপেক্ষা বাড়িয়ে গেছেন টাইগার অধিনায়ক। মুশফিকের সাথে তার অবিচ্ছিন্ন 68 রানের জুটি স্বপ্ন দেখাচ্ছে তৃতীয় দিনে বড় কিছু। এর আগে দিনের শুরুটা উজ্জ্বল থেকেছে রাহির অবদানে। আগের দিনে 228-এর সাথে 37 যোগ করতে পেরেছে সফরকারী টেইলেন্ড। দারুণ বোলিং সত্ত্বেও 5 উইকেটের আক্ষেপ রাহি নাইমের। নিষ্প্রভ প্রথম দিনের পর 2 উইকেট তুলে নিয়ে ফিনিশিং তাইজুল ইসলামের। তবে শান্ত মুমিনুলদের সৌরভে নিয়ন্ত্রণ হাতছাড়া হয়নি। 240-এর আপাতত পুঁজিতে সৌন্দর্য, প্রতিশ্রুতি, নিষ্ঠা, শ্রমে। দ্বিতীয় দিন শেষে টাইগারদের স্কোর কার্ড যেন বলতে চাইছে চেষ্টায় কি না হয়। মানসিকতায় পরিবর্তনের সুফল পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুটা তাই আগের চেয়ে গোছানো হয়েছে, পাশাপাশি ম্যানেজমেন্টের কাছ থেকে টানা খেলার সুযোগ পাওয়ার প্রতিদানে ঢাকা টেস্টে পেয়েছেন 50। তবে ইনিংস আরও বড় করতে না পারার আক্ষেপ আছে এই বাঁহাতির। নিউজিল্যান্ডে অভিষেক রাঙাতে পারেনি, মূল্য দিতে হয়েছে দল থেকে বাদ পড়ে। এরপর গত 2 বছরে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু নির্বাচকদের রাডারে ছিলেন ঠিকই। তাই তো শান্তকে দলে ফেরাতে এইচপি ও এ দলে সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ কাজে লাগাতে পেরেছেন শান্ত, ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন টানা খেলার নিশ্চয়তা। অনেস্টলি এর আগে যখন খেলছি তখন একটা ভয় কাজ করতো, ভয় না ঠিক, মানে হয়তো বা খারাপ খেললে বাদ পড়ে যেতে পারি বা এরকম কিছু একটা ছিল, যেটা আমি আগে হয়েছে যে 2017-তে যখন ডেবিউ হয়েছে। বাট এখন আমি মেন্টালি ওরকম কোনো কিছুই চিন্তা করতেছি না, আমি ভালো খেলি খারাপ খেলি ওটা আসলে আমার পার্ট না, টিমে থাকবো না থাকবো, বাট চেষ্টা করতেছি রেগুলার ভালো খেলার। আর একটা পজিটিভ দিক যে আমাদের যে কোচিং স্টাফ এখন আছে অনেক বেশি কনফিডেন্স দিচ্ছে এবং অনেক বেশি এগুলো নিয়ে চিন্তা করতে আর কি বারণ করতেছে, কারণ বারবার বলতেছে যে তুমি অনেক বেশি সুযোগ পাবা, জাস্ট খেলায় ফোকাস করো।
সাইফের দ্রুত বিদায়ের পর জুটি করেন তামিম শান্ত। জিম্বাবুয়েনদের নির্বিষ বোলিংয়ের সাথে উইকেট থেকে সাহায্য পেয়েছেন ব্যাটসম্যানরা। এখন মুমিনুল মুশফিক জুটির উপর নির্ভর করছে অনেক কিছু। টেস্টের গতিপথ ঠিক হয়ে যাবে তাতে। তৃতীয় দিন এই জুটি দিকে চেয়ে পুরো দল। কালকে আবার নতুন করে শুরু করতে হবে। তো আমাদের যারা এখন মুমিনুল ভাই আর মুশফিক ভাই ব্যাটিং করতেছে, খুবই ভালো ব্যাটিং করতেছে। তো আমার মনে হয় এরা দুইজন যদি কন্টিনিউ করতে পারে তো যত লম্বা করা যায় আর কি, ওটাই আমাদের জন্য বেনিফিট হবে। ন্যারা উইকেটে 3 উইকেট তুলতে পেরেছে সফরকারী বোলাররা। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন জানিয়েছেন, এমন উইকেটে বোলারদের কাছ থেকে আটোসাটো বোলিং চেয়েছিলেন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে সিরিজের 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কত্বে মাশরাফির এটি শেষ সিরিজ। শ্রীলঙ্কা সফরের দল থেকে এসেছে 7টি পরিবর্তন। মাশরাফির মতো বিশ্বকাপের পর প্রথম দলে ফিরলেন সাইফুদ্দিন। 15 সদস্যের দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাইম আর আফিফ হোসেন। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন, অধিনায়ক মাশরাফির শেষ মিশন। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের ঠিক আগে চোটে ছিটকে যান। মাঝে বিপিএল খেলেছেন, অনেকটা নিজের মতো করে সেরেছেন প্রস্তুতি। মাশরাফির মতো ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিসিএল এ সাইফুদ্দিনের ফিটনেস দেখে সন্তুষ্ট হয়েই তাকে দলে ফেরানো হয়েছে। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন 7 জন, তাদের মধ্যে একজন সৌম্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। সাব্বির, বিজয়, সৈকত, ফরহাদ রেজা এখন আলোচনার বাইরে। ওখানেই শান্তর সুযোগ এই বাহাতিকে মনে ধরেছে ডমিঙ্গোর। নির্বাচকেরাও তাকে 3 ফরম্যাটের জন্য বিবেচনায় রাখছেন। যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়লাম, তারপরে আমি হাই পারফরমেন্সে ছিলাম, এ টিমে ছিলাম। সো এটা আমার জন্য একটা পজিটিভ দিক যে সিলেক্টররা আমাকে ওই জায়গাতে সুযোগ দিয়েছে। সো প্রত্যেকটা প্লেয়ারেরই আমার মনে হয় যে এরকম সুযোগ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এখন যেটা ফিল করছি যে মাঠে যখন আমি নামি তখন আমি আগের থেকে বেশি রিল্যাক্স থাকি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সাইফুদ্দিন ফেরায় অলরাউন্ডার অপশনের সঙ্গে শক্ত হচ্ছে পেস আক্রমণ। মাশরাফির নেতৃত্বে শফিউল মুস্তাফিজ সহ দলে 5 জন পেসার। ফিটনেস ইস্যুতে টেস্ট দলে না থাকা আলামিন আছেন ওয়ানডেতে, তবে তাসকিন রুবেলের জায়গা হয়নি 15 সদস্যের দলে। এই সিরিজে অভিষেক হয়ে যেতে পারে 2 তরুণের, মোহাম্মদ নাইম আর আফিফ হোসেন, টি টোয়েন্টি দলের সদস্য। ওয়ানডেতেও লম্বা সময়ের পরিকল্পনায় আছেন 2 জন। ফেরানো হয়েছে মেহেদী মিরাজকে স্পিন অপশনে, তার সঙ্গী তাইজুল। এছাড়া আফিফ রিয়াদও ঘরের কন্ডিশনে কার্যকরী অবদান রাখতে পারবেন। ওয়ানডে সিরিজের 3 ম্যাচ সিলেটে, প্রথমটা 1 মার্চ, শেষ ম্যাচ 6 মার্চ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দল বদল ফিরছে পুরনো নিয়মে। ক্রিকেটাররা যে যার মতো ক্লাব বেছে নেওয়ার সুযোগ পাবেন। এবারে থাকছে না বিদেশি ক্রিকেটার, এমন বেশ কিছু নতুনত্ব নিয়ে আগামী 15 মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। আর দল বদল 3 থেকে 5 মার্চ, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। ক্রিকেটারদের বহুল আলোচিত আন্দোলনের অন্যতম দাবি ছিল প্রিমিয়ার লিগের দল বদল যাতে আগে নিয়মে হয়। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি থেকে সরে আসার ঘোষণা তখনই দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। সেটা এখন বাস্তবায়নের অপেক্ষায়। ক্রিকেটাররা পছন্দের ক্লাব বেছে নিতে পারবেন, সেক্ষেত্রে ক্লাবের সঙ্গে দর কষাকষিতে পারিশ্রমিকের বিষয়টি চূড়ান্ত করতে পারবেন সবাই। প্লেয়ারদের থেকে অনেকদিন ধরে একটা দাবি ছিল, তারা এই কথাটা বারবার রেজ করেছিল। আগে যে একটা কালচার ছিল সেখানে ডাইরেক্ট সাইনিং আমরা অ্যালাউ করছি ফর অল ক্লাবস। সো সকল প্লেয়াররা ডাইরেক্ট ক্লাবদের সাথে নেগোসিয়েট করে তারা ডাইরেক্ট ক্লাবদের সাথে সাইন করতে পারবে। এই বছর আমরা সেই ফরেন প্লেয়ারটা একটা যেটা সাইনিং ছিল সেটা আমরা রাখছি না। আমরা রাখছি যে সকল লোকাল প্লেয়ারদেরকে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগটা এবছর আমরা কন্টিনিউ করব। সিসিডিএমের সভায় ঠিক হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দিনক্ষণ। সিদ্ধান্ত হয়েছে এবারে খেলবেন না কোনো বিদেশি ক্রিকেটার। 15 মার্চ লিগ শুরু হবে ঢাকার বাইরে, চট্টগ্রাম কিংবা কক্সবাজারে। 3 থেকে 5 মার্চ দল বদল। এ সময় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সিলেটে থাকবে জাতীয় দল, আর তাই সেখানেও দল বদলের ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা চাচ্ছি যাতে মানে দ্য কোয়ালিটি অফ দ্য গেম ইজ গুড কোয়ালিটি। মাঠের যেহেতু এখানে এখন একটা কোয়েশ্চেন আসছে যে আমরা গত 2 বছর যেরকম কোয়ালিটি মাঠ আমরা দিতে পেরেছি বিকেএসপিতে, এবং এখানে এখন একটু যেহেতু অনেক বেশি খেলা হয়েছে সেই কারণে বিকেএসপিতে রেস্ট দিয়ে 3টা রাউন্ড বা 4টা রাউন্ড বাইরে করে আমরা আবার কিন্তু ঢাকাতে ফেরত আসবে ফর দ্য রেস্ট অফ দ্য। ওয়ানডে ফরম্যাটে লিগের শীর্ষ 6 দল নিয়ে পরে হবে টি টোয়েন্টি আসর। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা টানা পোড়েনের পর বকেয়া টাকা পরিশোধ শুরু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আদালতের নির্দেশে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে 12,500 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকার পে অর্ডার দিয়েছে অপারেটরটি। বিকালে বিটিআরসি কার্যালয়ে সংস্থার চেয়ারম্যানের হাতে পে অর্ডার হস্তান্তর করে গ্রামীণফোন।
গত বছর এপ্রিলে গ্রামীণফোনের কাছে 12,579 কোটি টাকা বকেয়ার চেয়ে চিঠি দেয় বিটিআরসি। তবে নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় ব্যান্ডউইথ কমানো, এনওসি বন্ধ রাখা এবং লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েও কাজ হয়নি, টানা পড়লেন গড়ায় আদালত পর্যন্ত। গত 24 নভেম্বর গ্রামীণফোনকে 3 মাসের মধ্যে 2,000 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সবশেষ বৃহস্পতিবার রিভিউ আবেদনের শুনানি নিয়ে গ্রামীণফোনকে সোমবারের মধ্যে 1,000 কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেয় আপিল বিভাগ। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী টাকা পরিশোধের ঘোষণা দেয় গ্রামীণফোন। রোববার বিটিআরসি চেয়ারম্যানের হাতে 1,000 কোটি টাকার পে অর্ডার হস্তান্তর করে মোবাইল অপারেটরটির প্রতিনিধি দল। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা গ্রামীণফোনের। অনেক সময় বলেছেন যে আপনাদের এটা বিরোধ বা ত্রুটিপূর্ণ একটা অডিট আমরা বলেছিলাম, সেই প্রতিষ্ঠানটা আমরা স্টিল অক্ষত রাখছি। আমরা মনে করি যে আমাদের এই যে যে বিরোধটা রয়ে গিয়েছে অডিটের বিষয়ে, সেটা আলোচনার মাধ্যমে অথবা স্যার যেটা বলেন আমাদের লিগাল প্রসেসের মাধ্যমে সমাধান হবে, আমরা একটা কাঠামোগত সমাধানে রিচ করতে পারবো বলে বিশ্বাস করি। এনওসি দেওয়া বন্ধ থাকায় গ্রাহকের ঠিকমতো সেবা দিতে পারছে না গ্রামীণফোন। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জানান, আদালতের নির্দেশ মেনেই পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে। তারা হয়তো মনে করেছিল কোর্টে গেলে আমরা কোনো প্রতিকার পাবো, আরও কিছু কম পাবো, বা আমরা আরও বিলম্ব করতে পারবো, অনেক পরিমাণ টাকা, অনেক দিন বিলম্ব করলে হয়তো ব্যবসায়িক লাভ হবে। আমি ব্যবসা বাণিজ্য অত বুঝি না, আমি এটুকু বুঝি যে গ্রামীণফোন শেষে হলেও তাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসছে, এটা আমাদের জন্য খুবই সুখের খবর। গ্রামীণফোনের বকেয়ার আরও 1,000 কোটি টাকার বিষয়ে সোমবার আসতে পারে আদালতের সিদ্ধান্ত। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধিত ডিজেল নিম্নমানের, সেক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারই এর কারণ বলছেন কর্মকর্তারা। এই রিফাইনারির ডিজেলের সঙ্গে আমদানি করা পরিশোধিত ডিজেল মিশিয়ে বাজারজাত করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, ফলে মান ঠিক থাকছে না। নিম্নমানের ডিজেল ব্যবহারে ক্ষতি হচ্ছে যানবাহনের, দূষিত হচ্ছে পরিবেশ। দেশে চালু একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার 50 বছর আগে নির্মিত ইস্টার্ন রিফাইনারি, কিন্তু এখানে উৎপাদিত ডিজেলে সালফারের পরিমাণ 3000 PPM এর মতো, যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহারে সালফারের পরিমাণ নামিয়ে আনা সম্ভব 10 PPM এ। বিএসটিআই এর নির্ধারিত মান অনুযায়ী 500 PPM সালফারযুক্ত ডিজেল আমদানি করে বিপিসি, কিন্তু এর সঙ্গে মেশানো হয় ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধিত তেল, ফলে মানসম্মত ডিজেল পান না গ্রাহক। গবেষকেরা বলছেন জ্বালানিতে সালফার বেশি থাকলে কমে যায় যানবাহনের ইঞ্জিনের আয়ু, বাড়ে অপচয়, ক্ষতি করে পরিবেশ ও মানবদেহের। সালফারের ইফেক্ট ডিজেলে বহুমাত্রিক এনভায়রনমেন্টাল লাইফটাইম এবং হচ্ছে ইমিশন সিস্টেমকে এফেক্ট করবে। সো গ্লোবালি এটা অ্যাকসেপ্টেড যে যত কম রাখা যায় 1515 স্ট্যান্ডার্ডে আসা খুবই ভালো। কর্মকর্তারা বলছেন ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে তাতে উন্নত মানের ডিজেল উৎপাদন সম্ভব নয়। আমাদের কোয়ালিটি প্রবলেম আছে, এটা ঠিকই, ডিজেল ডিজেলের সালফারটা আমাদের একটু বেশি। দেশে বছরে ডিজেলের চাহিদা প্রায় 55 লাখ টন, এর মধ্যে 11 লাখ টন উৎপাদন হয় ইস্টার্ন রিফাইনারিতে, বাকিটা মেটানো হয় আমদানি করে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল 2 দিনের ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে 2 দেশের মধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে কয়েকটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তাই এ সফরের দিকে নজর গোটা বিশ্বের। এদিকে ট্রাম্পের সফর ঘিরে সৌন্দর্য বর্ধন সহ ব্যাপক আয়োজন করেছে ভারত, খরচ করা হচ্ছে প্রায় 130 কোটি রুপি। নরেন্দ্র মোদী নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরে নামবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর সঙ্গী থাকছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনার সহ 12 সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে নমস্তে ট্রাম্প আসর। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম উদ্বোধনের পর বক্তব্য রাখবেন ট্রাম্প ও মোদি। স্টেডিয়াম ও সড়ক সংস্কারের খরচ হয়েছে 80 থেকে 85 কোটি রুপি, যা গুজরাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক বাজেটের প্রায় 1.5 ভাগ। ট্রাম্পের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে পুলিশের 12,000-এর বেশি অতিরিক্ত সদস্য।
এছাড়া গুজরাটের বস্তি আড়াল করতে 400 মিটার এলাকায় দেয়াল নির্মাণ করায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। প্রধানমন্ত্রী সবাইকে দেখাতে চান তিনি কতটা উন্নয়ন করেছেন, আর সে কারণেই সত্য গোপনের এই চেষ্টা। দেয়াল তৈরি করে আমাদের আড়াল করতে চাইছেন যাতে ট্রাম্প আমাদের বাস্তবতা দেখতে না পান। স্টেডিয়ামে যাওয়ার আগে সবরমতী আশ্রমে কিছুক্ষণের জন্য দাঁড়াবে ট্রাম্পের গাড়িবহর। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সফর ঘিরে সেজে উঠেছে রাজধানী দিল্লি ও আগ্রাও। আহমেদাবাদ থেকে সপরিবারে ট্রাম্প যাবেন আগ্রার ঐতিহাসিক তাজমহলে। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। এছাড়া হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে ট্রাম্প মোদি শীর্ষ বৈঠক। সফরে প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব করবেন। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় স্থিতিশীলতা ফেরাতে বিবদমান পক্ষকে তাগিদ দেবেন। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে ট্রাম্পের ভারত সফরের বিস্তারিত প্রকাশ হয়। এতে বলা হয় কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে এই ট্রাম্পের মধ্যস্থতায় দুই কোরিয়া শীর্ষ নেতা আলোচনায় বসেন। দীর্ঘ 5 দশকের বৈরিতার অবসান ঘটিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার মুন জ্যাং ইন পা রাখেন একে অন্যের ভূখণ্ডে। এছিল রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।